নমস্কার বন্ধুরা, চলে এসেছি রুমা কিচেন উইথ ফুড চ্যানেলে। আবারও আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে দারুণ একটা জমজমাটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি পালং শাক দিয়ে গুগলি দিয়ে তরকারি। তা দেখুন বন্ধুরা, এখানে গুগলি নিয়েছি। আপনারা এটাকে কি নামে চেনেন আমি জানি না, কিন্তু আমরা একে গুগলি বলি। এই দেখুন, এরকম বন্ধুরা, এখানে এই ঠোল শুদ্ধ নেওয়া হয়েছে। তো আমরা এটা দু মাস ধরে অর্ডার দিয়ে দিয়ে এখন পেয়েছি, নিয়ে এসেছি। এই বেছে নেব, খুব সুন্দর করে বেছে নেবো, ঠোলের ভেতর থেকে বেছে নেবো। এটা বন্ধুরা অনেকে পছন্দ করে না, অনেকে হয়তো এই জিনিসটাকে ঘেন্না করে, কিন্তু না বন্ধুরা, এটা ডাক্তার শাস্ত্রে বলে যে খেতে চোখের জ্যোতি বাড়ার জন্যে এটা খুব ভালো একটা উপকারী জিনিস। আপনারা যে যে এখনো পর্যন্ত খাননি এই জিনিসটা, আপনারা খাবেন, দেখবেন আপনাদের চোখ ঠিকঠাক থাকবে। এটা এইভাবে ছাড়িয়ে নেবো। আমি এখানে ছুঁচ নিয়েছি, আপনারা চাইলে গরম জল করে তুলতে পারেন। দেখুন আমি এইভাবে করে তুলে নেব। এই দেখুন সব ছাড়িয়ে নিয়েছি, কি সুন্দর ছাড়িয়ে নিয়েছি। এটা কিন্তু ছাড়াতে বাঁচতেই যা কষ্ট, চোখের পক্ষে কিন্তু খুবই ভালো, বারবার বলছি, আপনারা অবশ্য খাবেন। আর এই যখন মানুষের চোখ ওঠে তখন কিন্তু জলটা চোখে দিতে হয়, তখন কিন্তু চোখ কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো এই কটা এখন বাঁচা হয়ে গেছে, সিদ্ধ করে নেবো। সিদ্ধ করে নিলে এই যে মুখ, এই মুখগুলো আছে, এই মুখগুলো এগুলো সব উঠে যাবে সিদ্ধ করে নিলে। তা আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। হাঁড়ি গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। এবার দেখুন বন্ধুরা, এই যে গুগলিগুলো ছাড়িয়ে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সিদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই ঝুড়ি নিয়েছি প্লাস্টিকের, এতে ঢেলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই মুখগুলো আপন ইচ্ছে ছেড়ে যাবে। এই দেখুন বন্ধুরা, আপন মনে সব এদিকে মুখগুলো ছেড়ে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, আমি এরকম করে চটকি নিচ্ছি। এবার দেখুন, এই দেখেন কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে নিচে কাঁচা লঙ্কা, মূলো, সিম, বেগুন, আলু, আর এখানে আছে গুগলি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, সবজি কটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি গুগলি, খুব ভালো করে কষিয়ে নেব একটু। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব। এর ভাজা ভাজা করে নিয়েছি যে কেটে রাখা পালং শাক, দিয়ে দিচ্ছি অল্প একটু জল, ঢেকে দিচ্ছি, ঢাকনা খুলে দেখে নিচ্ছি। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন, তেজপাতা, একটু ফোড়নটা ভাজা ভাজা করে নেব। এখানে রসুন ছেঁচে রেখেছি, দিয়ে দিচ্ছি রসুনটা একটু ভাজা ভাজা করে নেব। এই তরকারিতে রসুন ফোড়ন দিলে খুব সুন্দর লাগে বন্ধুরা খেতে। রসুন আমি এভাবে একটু কাঁচা কাঁচা করে ভেজেছি, খুব পুরি ভাজলে কিন্তু ভালো লাগে না তরকারি। ভালো করে নেড়ে দেব, দিয়ে দিচ্ছি চিনি। বন্ধুরা আপনারা যদি চিনি না খান তাহলে আপনারা তরকারিতে চিনি দেবেন না, আর যারা পছন্দ করেন বা যারা অসুবিধা নেই তারা চিনি দিতে পারেন। আমি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি হওয়ার জন্য। আর গুগলি চচ্চড়ি হয়ে গেছে বন্ধুরা, এইভাবে রান্না করেছি, নামিয়ে নিচ্ছি। আজকে রেসিপি বন্ধুরা আমি এরকমই রান্না করেছি, এই রান্নাটা দারুণ রান্না। আজকে ভিডিও দেখে শেষ করছি, টেস্ট করে দেখি বন্ধুরা। এই রান্নাটা আমাদের বাড়ির এমনি সবারই ফেভারিট খাবার, তো আমি একটু টেস্ট করে দেখি।